আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই আপনাকে সুস্থ নিরাপদ রাখুন এক বন্ধু স্বর্ণের একটা আংটি তৈরি করছে তার স্ত্রীর জন্য সেখানে স্ত্রী নাম আর নিজের নাম লাগছে তো এটা স্ত্রীর পড়তে পারবে কিনা সমস্যা কি সমস্যা নাই তো এখানে কোনো কিছু স্বর্ণের আংটি তো এক নম্বরে পুরুষের জন্য নিষেধ স্বর্ণের আংটি স্বর্ণ ব্যবহার করা কিন্তু মহিলাদের জন্য তারা এগুলো বৈধ নাই কোনো কিছু তাদের জন্য করা এখন এখানে নিষেধাজ যে নাম লেখা নাম লেখা সে স্বামী স্ত্রী দুজনের নাম লেখছে এটা মোহাম্মদ ভালোবাসার আবেগ একটা তো এটা তো একটা পর্যায়ে থাকেই প্রথম অবস্থাগুলিতে জীবনের অনেক কিছু মানুষের স্বপ্ন এসে পরবর্তীতে এগুলো সব ঠান্ডা হয় ঠান্ডাই শুধু হয় না কিছু হইলে তো তালাকও দেয় আর যা কিছু হয় তালাকও দেয় না বহুত কিছু হয়ে যায় যাই হোক সবার মাঝে আর শান্তি আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এবং মোহাম্মদ ভালোবাসা রাখুন তাদের মধ্যে এগুলি তো যদি এরকম কোন কল্যাণ মনে করা যায় নাম লেখা এই কল্যাণ আছে থেকে দূরে থাকা যায় তাহলে সেটা নিষেধ এমনি লেখছে নাম এটা কোনো নিষেধের কিছু আর আরেকটা নিষেধ হইল আমাদের দেশে যে লেখে ওই স্বামী হলে তখন স্বামীর নাম যোগ করে দেয় যেমন আপনার ওই যে মনে যেমন আফরোজা উল্লেখ করছে আপনি হেলাল আফরোজা এখন কোন পরিচয়ের ক্ষেত্রে হেলাল আফরোজা দেওয়া যাবে না তখন হেলাল আফরোজা বলতে কি বোঝা যায় এটা এটা তার স্বামী কিভাবে পরিচয়ের ক্ষেত্রে যাতে স্বামীর নাম না হয় সে বাপের নাম পরিচয় হেলাল যেমন আফরোজা বিনতে বাপের নাম দিতে হবে অমুক আর আমাদের দেশে তো ওই মহিলারা করে কি স্বামীর পরিচয় নাম দিয়ে দেয় নিজের নামের সাথে এটা চলবে না হ্যাঁ এইদিকে খেয়াল রাখতে হবে খুব মেয়ের হোক ছেলে হোক বাপের পরিচয় দিতে হবে নামের সাথে অ্যাড করতে হবে বাপ বাপের নাম আল্লাহ তহ ফিল গ্রামীণ